ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল লেক টাউনে ড্যাফোডিল নার্সিং হোমের এক কর্তার। করোনা থাবা বসেছে এসএসকেএম এও। সংক্রমিত ছজন রোগী, আপাতত বন্ধ এসএসকেএম এ নিউরো সার্জারি বিভাগ। এনআরএস ও নতুন করে আক্রান্ত 8 জন, সংক্রমণের জেরে এক সপ্তাহের জন্য বন্ধ সিএবি। ক্রমেই চড়া হচ্ছে নোভেল করোনা ভাইরাসের থাবা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল লেক টাউনে ড্যাফোডিল নার্সিং হোমের এক কর্তার। হাসপাতাল সূত্রে খবর, 22 জুন দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই নার্সিংহোম কর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। 26 জুন তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়, রাখা হয় ভেন্টিলেশনে। শুক্রবার তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, মৃতের স্ত্রীও করোনা আক্রান্ত, তার চিকিৎসা চলছে। এদিকে নোভেল করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে এসএসকেএম হাসপাতালেও। নিউরো সার্জারি বিভাগে আপাতত বন্ধ রোগী ভর্তি। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, স্নায়ুর অস্ত্রোপচারের জন্য সম্প্রতি হাসপাতালে ভর্তি হন 6 জন। অস্ত্রোপচারের আগে রুটিন মাফিক করোনা টেস্ট করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। সংক্রমিতদের মধ্যে 2 জন পুরুষ ও 4 জন মহিলা। তাদের এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জীবাণুমুক্ত করার জন্য আপাতত বন্ধ এসএসকেএম এর নিউরো সার্জারি বিভাগ। এরই মাঝে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে আরও 8 জন করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তাদের মধ্যে 1 জন নার্স এবং বাকি 7 জন রোগী। তাদের বিভিন্ন কোভিড হাসপাতালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে এনআরএস হাসপাতাল সূত্রের খবর। অন্যদিকে সিএবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সূত্রে খবর, 10 দিন আগে সিএবিতে এসেছিলেন তিনি। এক সপ্তাহ অসুস্থ থাকার পর শুক্রবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনা টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে। সিএবি সূত্রে খবর, এই ঘটনার পর জীবাণুমুক্ত করার জন্য আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে সিএবি। কলকাতার পাশের জেলা হাওড়াতেও ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। হাওড়া জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আমতায় নতুন করে 53 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে শুধুমাত্র নাপিতপাড়ায় 30 জন রয়েছেন। 53 জনের মতো আমাদের পজিটিভ বেরিয়েছে, 30 জন বাড়িতে হোম আইসোলেশনে আছে, 20 জন ব্লক কোয়ারেন্টাইন সেন্টার কিষান মান্ডিতে, তাদেরকে ইনস্টিটিউশনাল তাদেরকে আলাদাভাবে রেখেছে। কয়েকটা সেলুনে যারা ক্ষৌড় কর্মের কাজ করে, চুল কাটে বা দাড়ি কামায়, তাদের মধ্য থেকে সংক্রমণ হয়েছে। এবং নাপিতপাড়াটা কন্টেনমেন্ট জোন করে আমরা ওখানে একবারে বাড়িতে যাতে সবাই থাকে তার জন্য আমরা ANM আশাকর্মীদের ভিজিলেন্স করেছি। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে আমতার নাপিতপাড়া মেলাই চণ্ডীতলাকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। এবিপি আনন্দ।